আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার বেলাল হোসাইন, প্রভাষক, আশুলিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আজকের বিষয়টা হলো যে লিঙ্গ ব্যাকা ছোট, এর সমাধান কি? আসলে সবাই তো চায় মনে হয় যে বড় হোক, অনেক বড় হোক, তাই না? এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সহজ উপায়। আচ্ছা, সেখানে তো সহজ উপায় মানে আপনি এই চিন্তাটা বাদ দিয়ে দিলেই মনে হয় ওটা ভালো হয়ে যাবে, এই জন্য সহজ উপায় ওটাকে বলেছিলাম, লিখেছিলাম। আসলে এটা আসলে ছোটো হইলেও কোনো অসুবিধা নাই, আর ব্যাকা হইলেও কোনো অসুবিধা নাই। তবে এটা হইলো কেন, বা এটা আপনি কোনো খারাপ কাজ করেন না, হস্তমতন করেন, তারপরে এটা এই বাঁকা হয়ে কেন গেল? মনের ভিতরে আপনার তো অশান্তি বোধ, হায় রে এটার জন্য কি আমার বাচ্চা হবে না, হায় রে এটার জন্য কি আমি পারবো না, না এগুলি আসলে কিছুই না। আচ্ছা বলুন তো, একজন মানুষ শুয়ে রয়েছে, 8 ফিট মানুষ আছে না, 8 ফিট না, ধরুন 7.5 ফিট আছে আমার এক ভাই, 7 ফিট, ও মনে হয় 7 ফিট 6 ইঞ্চি। এই জন্য ইটালি ফ্রান্স বিভিন্ন রাষ্ট্রে সে আপনার নাগরিকত্ব পাইছে, এক সময় আপনার ইলেকশনও করেছিলেন আওয়ামী লীগ থেকে। তা এই যে উনি যদি আপনার শুয়ে থাকেন, তাহলে কি উনি কি সোজা হয়ে শুয়ে থাকবেন না ব্যাকা হয়ে থাকবেন? উদাহরণগুলো একটু বুঝে নিন, যে উনি শুইলে তো ওনার হাত পা ছোট হয়ে মানে গুটিয়ে আসবে, তা আপনার লিঙ্গ শুয়ে রয়েছে, আপনার এটা কি ব্যাকা রইল নাকি? হ্যাঁ, খাড়া হইলে ব্যাকা হইতে পারে, আপনার লিঙ্গ বড় ব্যাকা হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনি আবার খারাপ কাজ করতে করতে, অথবা ধরেন আপনার নেফ্রাইটিসের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, আপনার হতে পারে, শুধু লিঙ্গের কারণে যে লিঙ্গ নষ্ট হয়েছে তা না, আপনার বিভিন্ন কারণে এটা হতে পারে। এই জন্য কি আপনার কোনো অসুবিধা আছে? ভুলেও না, এটা নিয়ে দুশ্চিন্তা করা যাবে না, এটা নিয়ে দুশ্চিন্তা করতে করতে একদম আপনি মানসিক রোগী হয়ে যাবেন, আর যখন মানসিক রোগী হয়ে যাবেন তখন আপনার লিঙ্গ ছোট হয়ে যাবে। একজন মনে করেন, ধরেন যে মাইর মায়ের কারণে মায়ের মারামারি লাগছে, এক দেখবেন 5 জন লোকের ভিতরে একজনে ধৌড়াইয়া গেছে মারামারি সারাইতেছে, আরেকজনে শোনার আগেই সে হাট পিল, আরেকজনে পাও ঝিমঝিম করতেছে যাবে না, কারণ তার ভয়, তার হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, স্নায়ু তাকে বাধা দিচ্ছে, যেও না। আপনি যদি খালি বারবারই এই এই চিন্তাভাবনা করতেই থাকেন, করতেই থাকেন, একসময় ঠিকই আপনার লিঙ্গ বাঁকা হয়ে যাবে, আপনি যেটা নিয়ে ভাববেন সেটাই হবে। পৃথিবীতে যদি একজন ভাবে যে আমি পাগল, আমার মেধা নাই, মেধা নাই, আমি পড়ালেখা করতে পারবো না, কী পড়ো আমার মুখস্থ হয় না, মুখস্থ হয় না, সে পারবেই না। এর কারণ হলো তিনি এটা কি নিজের কাছে অ্যাডজাস্ট করে ফেলেছেন, এটা করা যাবে না, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। লিঙ্গ যদি একেবারে বাঁকা হয়ে যায়, যদি আপনি খারাপ কাজ করে যদি বাঁকাই করে ফেলেন, তাহলে আমি যেই সমস্ত ভিডিওগুলি দিতেছি এর যে কোনো একটা যদি সিম্পটম আপনার সাথে মিলে, আপনি খেলেই আপনার লিঙ্গ সোজা হয়ে যাবে, আর সোজা হোক আর না হোক, ব্যাকা হোক আর তেরা হোক, ছোটো হোক আর বড় হোক, এটা নিয়ে আজ থেকে আমার মাথা থেকে কী করতে হবে, সরিয়ে ফেলতে হবে। যে আসলে এটা কিচ্ছু না, সামথিং ইজ নাথিং, এটা কিচ্ছু না। আরেকটা কথা হলো, আপনারা লেকচার শোনেন না, লেকচার রাস্তাঘাটে বাজারে অলিতে গলিতে এগুলি শুনবেন না, এদের কাছ থেকে কোনো ওষুধ খাবেন না, এরা শুধু ওয়ান টাইম বিক্রি করে, মারাত্মক ওয়ান টাইম। এই ওয়ান টাইম খাওয়ার পর তো আপনার লিঙ্গ আরও নষ্ট হয়ে যাবে গা, আরও চিকন হয়ে যাবে গা, আরও আপনার কী বল পাকা হয়ে যাবে গা, ছোট হয়ে যাবে গা, কারণ এরা কিডনিকে নষ্ট করে দেয়, লিভারকে নষ্ট করে দেয়, হার্টকে দুর্বল করে দেয়, যার কারণে আপনার এগুলি আরও নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা হলো যে আপনি যখন প্রস্রাব করতে বসবেন তখন দেখবেন গরু ছাগলে প্রস্রাব করার পরে এমন করে না, কয়েকবার আপনি কয়েকবার এমন করুন করেন, তাহলে আপনার লিঙ্গ শুদ্ধ হয়ে যাবে। আরেকটা হলো প্রস্রাব করার শেষে মুখটা এম করে দিলে এটা কয়েকটি বাড়িয়ে দেবেন, ইনশাল্লাহ কিছুদিন এম করলে আপনার লিঙ্গ শুদ্ধ হয়ে যাবে। আজকে এই পঞ্জুতরি,
আশা করি আপনারা এই ফাহসা বিবেচনা আলোচনা না করে সময়কে আল্লাহর পথে কাটান, আল্লাহর দেওয়ার নিয়ামতকে স্মরণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দিন কাটাইতে বলছেন, রাত কাটাইতে বলছেন, সেভাবে আমরা পালন করি, ইনশাআল্লাহ আমাদের কোনো ভেজালই থাকবে না, কোনো চিন্তায় থাকবে না। এই বলে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে দোয়া চাচ্ছি আর অনুরোধ করছি, আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন চেপে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আমার নাম্বারটি হলো 01825915093। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।